আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড 19-এর সময় সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস কার্যক্রম চলছে। তোমরা সংসদ টেলিভিশনের সেই ক্লাস কার্যক্রমগুলো অবশ্যই দেখবে এবং সেখানে প্রতিদিন যে সকল এইচডব্লিউগুলো দেওয়া হয় সেগুলো তোমরা অবশ্যই করবে। আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো যে আমাদের প্রতিষ্ঠানের নামে একটি লাইক পেজ আছে, সেখানে আমাদের প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর ক্লাস দিচ্ছেন, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আজকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে চেঞ্জিং সেন্টেন্স ইংরেজি দ্বিতীয় পর্যায়ে যে গ্রামারটি আছে সেটার চারটি ভিডিও আমি এর আগে দিয়েছি, আজকে আমি এটার লাস্ট ভিডিওটি, পঞ্চম ভিডিওটি এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ শিখব। এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভের পাঁচটি সূত্র আছে, যদি তোমরা সেই পাঁচটি সূত্র দেখো তাহলে খুব সহজেই তোমরা এটি আয়ত্ত করতে পারবে। তাহলে চলো আজকে আমরা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ শিখব। আজকে আমরা যে টপিকসটা শিখবো এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, এটার প্রথম সূত্রটি হচ্ছে সেন্টেন্সে যদি হোয়াট এ বা হোয়াট অ্যান্ড থাকে তাহলে অ্যান্সার হবে প্রথমে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, এরপরে সাহায্যকারী ভার্ব অথবা মেইন ভার্ব যেটা থাকে, যদি সাহায্যকারী ভার্ব দেয়া থাকে সাহায্যকারী ভার্ব লিখবে, আর যদি সাবজেক্টের ভার্ব না দেয়া থাকে মেইন ভার্ব দেয়া থাকে তাহলে মেইন ভার্বটা লিখবে। তারপরে এ ভ্যারি অথবা এ গ্রেড বসাবে, সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্বের পরেই তোমাকে হয় এ ভ্যারি লিখতে হবে না হয় এ গ্রেড লিখতে হবে, এরপরে বাকি অংশ। এখন এখানে একটা কনফিউশন থেকে যায় যে আমরা কোথায় এ ভ্যারি বসাবো আর কোথায় এ গ্রেড বসাবো, সেটা হচ্ছে তুমি যদি যে বাক্যটা তোমাকে করতে দেওয়া হবে সেই বাক্যে যদি তুমি এই তিনটা জিনিস দেখো এ ফুল এ পিটি এন আইডিয়া, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে এ গ্রেড হবে, আর এই তিনটা না থাকলে এ ভ্যারি হবে। এখানে একটা উদাহরণ দেখো, হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ, তা এখানে আমাকে অ্যাসার্টিভ করতে বলেছে, আমি ফার্স্টে সাবজেক্ট আনবো, এখানে সাবজেক্ট হচ্ছে কি ইট, তাহলে আমরা প্রথমে ইটটা আনি, সাহায্যকারী ভার্ব আছে ইজ, তারপরে আমাকে আনতে হবে এ ভ্যারি অথবা এ গ্রেড, বাকি যেহেতু এ ফুল এ পিটি অ্যান আইডিয়া তিনটির একটিও নেই তাহলে এখানে এ ভ্যারি হবে। এরপরে হোয়াটের পরের অংশ, হোয়াটের পরের অংশ বাকি অংশ কি থাকে, নাইস ফ্লাওয়ার, প্রথমে সাহায্যকারী সাবজেক্ট, এরপর সাহায্যকারী ভার্ব অথবা মেইন ভার্ব, এরপরে এ ভ্যারি বা এ গ্রেড, এরপরে আমরা বাকি অংশ হবে। ঠিক আছে, মনে করো আরেকটা উদাহরণ দিচ্ছি, এখানে আছে ওয়ার্ড অ্যান্ড আইডিয়া, শুধু এতটুক দেওয়া আছে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের সাবজেক্ট এবং সাহায্যকারী ভাবটা ধরে নিতে হবে, এখানে এটা সংক্ষিপ্ত রূপ আছে আমাকে পূর্ণ রূপটা চিন্তা করতে হবে, যেমন হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, তো সেই হিসেবে আমরা বুঝে নিব যে আমার সাবজেক্টটা ছিল ইট, সাহায্যকারী ভাব হবে ইজ, যেহেতু বাক্যে অ্যান আইডিয়া আছে তাহলে আমি এ ভ্যারি বসাতে পারবো না, আমি এ গ্রেড বসাবো, এ গ্রেড, এরপরে হোয়াট অ্যান এর পরে বাকি অংশ যা আছে আইডিয়া, ইট ইজ এ গ্রেট আইডিয়া। তাহলে আশা করি তোমরা এক নম্বর সূত্রটি শিখতে পেরেছ, তারপর তাহলে চলো এখন আমরা দুই নম্বর সূত্রে যাব। দ্বিতীয় সূত্রটি হচ্ছে সেন্টেন্সে যদি হাউ থাকে তাহলে অ্যান্সার হবে প্রথমে আগের মতো সাবজেক্ট, সাবজেক্টের ভার্ব বা মেইন ভার্ব প্লাস তোমাকে ভ্যারি আনতে হবে প্লাস বাকি অংশ, এটা আগের থেকে তুলনামূলক সহজ। যেমন উদাহরণ দেখো, হাউ সুইটলি দ্য বার্ড সিং, পাখিটি কি মিষ্টি স্বরে গান গাইছে। এখন যদি আমাকে এটাকে অ্যাসার্টিভ করে আমি প্রথমে আমার সাবজেক্টটা লিখবো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব আছে সিংস, আমরা সিংস লিখবো, এরপরে হাওয়ের বদলে আমরা লিখবো ভ্যারি,
তারপরে বাকি অংশ, বাকি অংশ আছে কি ফ্লুইডলি। তাহলে দুই নম্বর সূত্রটা খুব ইজিলি দেখা যাচ্ছে, আরেকবার বলছি স্যার দেখো, সেন্টেন্সে যদি হাউ থাকে তাহলে অ্যান্সার হবে প্রথমে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব অবলিক মেইন ভার্ব প্লাস ভেরি প্লাস বাকি অংশ। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, মূল ভার্ব হচ্ছে সিংস, হাউ এর বদলে আসবে ভেরি আর বাকি অংশ সুইটলি সুইটলি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝেছো। তাহলে চলো আমরা পরের সূত্রতে যাচ্ছি, রুল থ্রি। তিন নম্বর সূত্রটি দেখো, সেন্টেন্সের যদি ইফ অবলিক হ্যাড অবলিক উড দ্যাট থাকে তাহলে এর পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ হবে প্লাস বাকি অংশ, অর্থাৎ তুমি যদি সেন্টেন্সে দেখো যে কোনো একটি বাক্যের মধ্যে ইফ আছে, হ্যাড আছে, উড দ্যাট আছে, তাহলে তুমি শুধু ওই ওই শব্দটাকে চেঞ্জ করবে ওয়ার্ডটাকে, সেটার বদলে তুমি দুইটি জিনিস আনবে, সাবজেক্ট এবং উইশ। যেমন দেখো আমি উদাহরণ দিচ্ছি, ইফ আই ওয়ার ইয়াং অ্যাগেইন, যদি আমাকে এটাকে অ্যাসার্টিভ করতে বলে, এই ইফটা দেখছো আমি এটার পরিবর্তে সাবজেক্ট লিখবো, এখানে সাবজেক্ট কি আছে আই, সাবজেক্ট লিখবো আর আমি উইশ লিখবো, আই উইশ। ঠিক আছে, এরপরে ইফের পরের অংশ, ইফের পরের অংশ এখানে কি আছে, আই ওয়ার ইয়াং অ্যাগেইন, আই ওয়ার ইয়াং অ্যাগেইন। তিন নম্বর সূত্রটি খুবই সহজ, আমি আরেকবার বলছি, সেন্টেন্সে যদি ইফ অবলিক হ্যাড অবলিক উড দ্যাট থাকে তাহলে পরিবর্তে তোমাকে দুটো জিনিস আনতে হবে, সাবজেক্ট এবং উইশ, আর এরপরে বাকি অংশ হবে। তাহলে দেখো এখানে যদি ইফটা থেকে হ্যাড থাকতো, যে হ্যাড আই ওয়ার ইয়াং অ্যাগে, তাহলে আমাকে সাবজেক্ট লিখতে হতো আই উইশ, এরপর এটার পরের অংশ আই ওয়ার ইয়াং অ্যাগে। আশা করি তোমরা তৃতীয় সূত্রটিও বুঝেছো। এবার আমরা চতুর্থ সূত্রে যাব, সেন্টেন্সে যদি ঘুরে ওয়াও ব্র্যাভো ইত্যাদি আনন্দ সূচক শব্দ থাকে, চক শব্দ থাকে, তাহলে এগুলোর পরিবর্তে সাবজেক্ট প্লাস রিজয়েস দ্যাট হবে, সাবজেক্ট প্লাস রিজয়েস দ্যাট হবে প্লাস বাকি অংশ, অথবা প্লাস বাকি অংশ অথবা এগুলোর পরে যদি রোল ওয়ান বা রোল টু এর সূত্র পরে ওয়াটে ওয়াটেন বা হাওয়ের, তাহলে সেই মাফিক করতে হবে, যদিও সেটা কমই থাকে। আমরা একটা উদাহরণ দেখে আসো, হুড্রে উই ওন দা গেম, আমরা খেলাটি জিতেছি। এখন এটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে হুড়ের বদলে আমাকে সাবজেক্ট প্লাস রিজয়েস দ্যাট লিখতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই রিজয়েস দ্যাট
We won the game. তাহলে আরেকবার দেখো তোমরা সেন্টেন্সে যদি হুররে ওয়াও ব্রেভো ইত্যাদি আনন্দ সূচক শব্দ থাকে তাহলে এগুলো পরিবর্তে সাবজেক্ট প্লাস রিজয়েস দ্যাট হবে প্লাস বাকি অংশ হুররে উই ওন দা গেম এখানে হুররের বদলে আমরা সাবজেক্ট এবং রিজয়েস দ্যাট দিয়েছি পর যা আছে তাই তাহলে আশা করি তোমরা চার নম্বর সূত্রটিও বুঝতে পেরেছো এবার আমরা পাঁচ নম্বর সূত্রে যাব লাস্ট সূত্র পাঁচ নম্বর সূত্রটি হচ্ছে সেন্টেন্সে যদি আলাস ফাই আহ ইত্যাদি দুঃখবোধক শব্দ থাকে ইত্যাদি দুঃখবাচক শব্দ থাকে সেন্টেন্সে যদি হুররে আলাস ফাই আহ ইত্যাদি দুঃখবাচক শব্দ থাকে তাহলে এগুলোর পরিবর্তে তোমাকে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট লিখতে হবে সরো দ্যাট হবে প্লাস বাকি অংশ অর্থাৎ দেখো সেন্টেন্সে যদি আলাস পাই আহ ইত্যাদি দুঃখবাচক শব্দ থাকে তাহলে এগুলো পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হবে প্লাস বাকি অংশ যেমন দেখো